ববিন, আমাদের শান্তনু, ডক্টর কাশেম, রুবি, দেবলীনা সহ সকলে, মালা রায় উপস্থিত, আমার সমস্ত ক্লাব থেকে শুরু করে পূজো সংগঠন থেকে শুরু করে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা সকল ধর্ম সকল বর্ণ সকল সম্প্রদায়ের সর্বধর্ম সমন্বয়ে আমার সমস্ত মা ভাই ও বোনেরা, পূজো এসে গেছে আর মাত্র কয়েকটা দিন, দুর্গা পূজো আসছে, প্যান্ডেলে প্যান্ডেলে বাস পড়তেও শুরু হয়েছে। এবং আমার একটাই সুবিধে, প্রতি বছর পূজোর সময় আমি আর ববি দুজনে মিলে এমন কোনো পূজো নেই যে চেতলায় আমরা যাই না, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরি আমরা। আমার একটা নাড়ু বাড়ি আছে, আমার জন্য নাড়ু বানিয়ে রাখে, সেখানে না গেলে তারা আবার দুঃখ পায়, সেখান থেকে নাড়ু নিয়ে গিয়ে আমি আবার সুব্রত মুখার্জিকে কিছুটা দিই, কারণ উনি আবার নাড়ু খেতে খুব ভালোবাসে। আমাদের এখানে সঞ্জীব দা ছিলেন, মারা গেছেন, তার পুজোতে হাত ধরে টেনে নিয়ে যাবেনি। ওদিকে নেতাজি স্পোর্টিং ক্লাব, আমি বারবার গিয়ে জিজ্ঞেস করি, ওরে নেতাজিকে একটা মালা দিয়েছিস তো উদ্বোধনের সময় যাতে ভুলে না যায়। এইভাবে আপনাদের পাড়ায় ববির পুজো তো প্রথম হয়, আপনারা জানেন, মায়ের চক্ষু দর্শন থেকে চক্ষু দান থেকে শুরু করে ও পুজোটাকে এই জায়গায় নিয়ে এসছে। আজকে অরূপও বসে আছে, অরূপের পুজো যদি পাল্লা দেয় দুর্গা পুজোয়, ববির পুজো কিন্তু পাল্লা কম দেয় না, এবং অনেক মানুষকে তারা টানে। সুতরাং চেতলায় যে বড় বড় পুজো হয় তার নিশানা ওরা রাখে। এমনকি দেবলীনা এখানে বসে আছে, আমার বলতে দ্বিধা নেই, আমি একটু রাজনীতির কথা ছাড়া অন্য কথা বলছি, ববি রাজনীতির কথা বেশি বলেছে। আমি বলি আপনাদের, ওদের আলিপুর সার্বজনীন কি ভালো পুজো করে, এবং প্রতি বছর একটা করে ভীষণ দেয়, দারুণ। এবং চেতলার বিশিষ্টটা হচ্ছে, চেতলায় যে ঠাকুরগুলো পুজো হয়, যেমন তার মধ্যে কোলাহল গোষ্ঠীও আছে, কি কোলাহলে তোমরা আছো না, আচ্ছা কোলাহল গোষ্ঠী, আমার পুরো আমার প্রিয় ছেলে ওখানে লালুটা মারা গেছে অসময়ে, ওর কথা আমরা ভুলতে পারি না। কিন্তু ওরা কি সুন্দর পুজো করে, একটা ছোট্ট বস্তির মধ্যে কখনো মাটির তীর্থ বানিয়ে, কখনো বা কোনো একটা গ্রাম বানিয়ে খুব সুন্দর করে। আবার বিপ্লবরাও গোপালনগরের মোড়ে ভালো করে, আবার জেলে পাড়ার পুজোটাও ভালো হয়। আবার ধরুন আপনাদের চেতলায় এক একটা কালারে ডক্টর কানাই সরকারের বাড়ির যে পাড়া, সেখানে যদি পুজো দেখেন কালারটা দেখবেন কি সুন্দর, কোনোদিন সবুজ কালার করে কোনোটা, তো কোনোটা ইয়েলো কালার করে, কোনোটা ভায়োলেট কালার করে, কালারের কালারফুল পুজো চেতলায় হয়। তারপরে ধরুন অকাল বোধন, ওদের নিজেদের পুজো, কিন্তু কি সুন্দর পুজো করে প্রত্যেকটা জায়গায়। তারপরে ওদিকে ববি বল, ওই যে আমরা চেতলা হাটের সামনে চেতলা পল্লী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমার যাওয়া হয়, আর আমি জেলে পাড়া থেকে শুরু করে গোপালনগর থেকে শুরু করে একেবারে চেতলার হাটের মশারি দেখতে দেখতে শুরু করে ছোটবেলা থেকে মায়ের সাথে কিনতে আসতাম, এখন দেখতে দেখতে আসি। সুতরাং টোটালটাই আমাদের 74 নম্বর ওয়ার্ড এবং 82 নম্বর ওয়ার্ড। আপনারা জানেন আলিপুরে আমরা একটা সৌজন্য বিল্ডিং তৈরি করেছি, এটা কেন করেছি জানেন, পৃথিবীর বিখ্যাত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা যখন আসবে বাংলায় তারা কোথায় থাকবে, তার জন্য আমি সৌজন্য বিল্ডিংটা চেতলায় করেছি। তার কারণ এই বিল্ডিংটা ভীষণ ভালো, আমি চেতলায় ধরধান্যে স্টেডিয়াম করে দিচ্ছি, আপনারা অনেকে জানেন না। কবে উদ্বোধন হবে রে, ডিসেম্বরে না জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারিতে হয়ে যাবে। সায়েন্স সিটির যেমন একটা অডিটোরিয়াম আছে, একদম ওই রকম একটা অডিটোরিয়াম করে দিচ্ছি ধনধান্যে আলিপুর জেলের পাশে। তার পাশে উত্তীর্ণ করে দিয়েছি, আপনারা দেখেছেন উত্তীর্ণ, ধনধান্য, সৌজন্য নাম মিলিয়ে মিলিয়ে 59, 51, 51, 53, 54, সৌজন্য এক একটা নাম মিলিয়ে মিলিয়ে এই রকম ভাবে করে দেওয়া হচ্ছে। এবং আপনারা তো লাকি বলতে হবে, কারণ আপনাদের এরিয়ার মধ্যেই আমি যেমন থাকি, আমার চিফ সেক্রেটারিও থাকে, কোথায় থাকে বলুন তো, ঠিক আলিপুর জেলের পাশটায়, আমার ডিজিও থাকে, আমার
অন্যান্য পুলিশ ইম্পর্টেন্ট অফিসাররা তারাও সব থাকে। অর্থাৎ ওই গোপালনগরের মোড় থেকে ওই যে আলিপুর কোর্ট যাওয়ার রাস্তাটা, ওইটুকুর মধ্যে আমরা কিন্তু প্রত্যেকে থাকি। অর্থাৎ আপনাদের দরজায় আপনাদের বলতে পারেন দুয়ারে সরকার, সরকারটা সত্যিকারে ইন রিয়েল সেন্স একেবারে আপনাদের ঘরে দুয়ারে। কাজেই আমার খুব ভালো লাগে, এবং আমি একটা কথা না বলে পারি না, আমি আমার জীবনের যেদিন থেকে রাজনীতি শুরু করেছি, আমার জন্ম থেকে কর্ম, কর্ম থেকে ধর্ম, সবটাই তো আপনাদের পাঁচ মিনিটে বাদেই আমার বাড়ি। তো এইখান থেকেই তো ছোট থেকে বড় হওয়া, পিট্টু খেলা থেকে, গাদি খেলা থেকে, সাঁতার কাটা থেকে গঙ্গায়, সবটাই তো এখানে থেকেই জব বড় হওয়া। এখানে মা ছিলেন, মা আমাকে বলতো আমি যখন যাদবপুরে দাঁড়িয়েছিলাম, তুই একবার এখান থেকে দাঁড়া না রে। আমি বললাম কেন? বললো আমি তোকে একটা ভোট দিতে চাই, আমি আমার মেয়েকে একটা ভোট দেবো না। মার কথা শুনে তারপরে সেই আপনাদের মনে আছে হাজরাতে আমাকে পেটালো, তারপরে তখন আমার কন্টেস্ট করার মতো পরিস্থিতি ছিল না, শারীরিকভাবে সারা শরীর চোট, মাথায় ব্রেন অপারেশন। তখন সিদ্ধান্ত নিল দল যে আমি দক্ষিণ কলকাতা থেকে দাঁড়াবো, এবং আমি দক্ষিণ কলকাতা থেকে যেদিন থেকে দাঁড়িয়েছি অলওয়েজ আপনারা আমাকে সমর্থন করেছেন। সাতবার আমি এমপি হয়েছি, তার মধ্যে ছবার আমি দক্ষিণ কলকাতা থেকে দাঁড়িয়েছি, খিদিরপুর সাতবারই ছিল আমার সাথে, এখন ভবানীপুরে ঢুকেছে। কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ হিসেবে আমি কিন্তু ছবারই আপনাদের সমর্থন পেয়েছি, এবং আমি এই জন্য আজীবন গ্রেটফুল। যদি আমায় জিজ্ঞেস করেন তোমার তৃণমূল কংগ্রেসের জন্ম কোথায়, এটাই তো জন্মমাতা, জন্মস্থান, এটাই জন্মস্থান, এটাই কর্মস্থান, এটাই ধর্মস্থান, এটাই মাতৃস্থান, এটাই পীঠস্থান, এটাই পিতৃস্থান, এটাই কর্মস্থান, এটাই আমার উজান, এটাই আমার উদ্যান, এটাই আমার সবটা ঘিরে। মনে রাখবেন, ছবার সাতবার আমি এমপি হয়েছি, তো দুবার আমি এমএলএ হয়েছি এখান থেকে। 2011 সালে বাই ইলেকশনে দাঁড়িয়েছিলাম, আবার রিপিট করলো দেখুন 11-21-এ, আবার বাই ইলেকশনে আমাকে দাঁড়াতে হলো। এটাও তো হতে পারে, এটা ঈশ্বরের ইচ্ছে ছিল। ঈশ্বরে আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, আমার ভবানীপুরের মা বোনেদের ইচ্ছে ছিল, মা ভাই বোনেদের ইচ্ছে ছিল। এটাই হচ্ছে ডেস্টিনি, যে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হোক ভবানীপুর কেন্দ্র থেকে, ওকে আমরা বাইরে যেতে দেবো না। আমি যখন বাইরেও গিয়েছিলাম আমার মনটা খারাপ হয়ে পড়ে থাকতো, কারণ ভবানীপুরটা আমি তো রেগুলার চক্কর দিই, আমার যাতায়াতের সব কেন্দ্রস্থলটাই ভবানীপুরকে কেন্দ্র করে। কিন্তু আমাকে কিছু লোক, আপনারা জানেন আমার জীবনে আমি অনেক আন্দোলন করেছি, মানবাধিকার আন্দোলন করতে গিয়ে আগে খুব লক আপ ডেথ হতো। আমি 21 দিন, অনেক ছোট ছোট ভাই বোনেরা এখনকার জানে না, আমার প্রত্যেকটা বইয়ে লেখা আছে, আমার 105টা বই অলরেডি পাবলিশড হয়েছে। জানবার জন্য বলছি, আমি 1993 সালে 21 দিন ধর্ণা দিয়েছিলাম রাজপথে ধর্মতলায়, মানবাধিকার ধর্ণা। তারপরে কিন্তু হিউম্যান রাইটস কমিশন বাংলায় তৈরি হয়েছিল, এবং এখন যে লক আপ ডেতে মারা গেলেও পরিবারের কম্পেনসেশন পায় এবং একজন চাকরি পায়, এটা কিন্তু আমার আন্দোলনের জন্য। মনে রাখবেন, আমি সিঙ্গুর আন্দোলনের জন্য, সিঙ্গুর নন্দীগ্রামকে কেন্দ্র করে কৃষকদের আন্দোলনের জন্য আমি 26 দিন হাঙ্গার স্ট্রাইক করেছি, মানে আমরণ অনশন করেছি। আমার বাঁচার কথা ছিল না, তারপরেও আমার 2টো অপারেশন হয়েছে। তার আগেও আপনারা অনেকে জানেন না, হাজরায় শুধু মেরে এরা আমায় ক্ষান্ত হয়নি, 30 বছর তো সিপিএম এর সাথে লড়াই করেছি, মাথায় মেরেছে, মাথায় ব্রেন অপারেশন হয়েছে, গার্ডেন নিচে আমাকে গুলি করে হত্যা করতে গেছিল, একটি ছেলে হাত তুলে দিয়েছিল আক্তার, গুলিটা তার হাত দিয়ে বেরিয়ে গেছিল, আমার মাথাটা সেফ হয়েছিল, আমার চোখ 2টো পুরো নষ্ট হয়ে গেছিল প্রায় কাছে, পুরো কাছ ঢুকে। 21 জুলাই যখন মারলো, তখনও আমার শরীর থেকে 2টো পার্টস বাদ হয়ে গেছিল, আমি কোনোদিন আপনাদের জানতে দিইনি। পরপর পরপর মার খেয়েছি, এমন কোনো জায়গা নেই আমার শরীরের, জীবন্ত লাশ বলতে পারেন, পা থেকে, কোমর থেকে, মাথা থেকে, চোখ থেকে, হাত পর্যন্ত, 2টো হাত পর্যন্ত অপারেশন হয়েছে।
আর এবারে যখন নির্বাচন করতে গেলাম, যেদিন নমিনেশন ফাইল করলাম সেদিনই আমার পাটা 12টা বাজিয়ে দেওয়া হলো। পুরো পাটা এমন ভাবে চোট হয়ে গিয়েছিল যে ডাক্তাররা আমায় বলেছিল আপনি বেরোতেই পারবেন না, কিন্তু আমার মনের জেদ এবং সেদিন আমার সাথে যে পুলিশ কর্মীরা ছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, এবং বিশেষ করে যে হেলিকপ্টারটা আমি চড়তাম, তারা আমাকে রোজ কিভাবে ঠেলে ঠেলে নিয়ে যেত হুইল চেয়ারটাকে, আর ঠেলে ঠেলে নিয়ে আসতো, ঠেলে ঠেলে স্টেজে নিয়ে যেত, ঠেলে ঠেলে নিয়ে আসতো। এবং সেই জন্যেই মনে রাখবেন, ওই হুইল চেয়ার করে করে আমি কিন্তু 1.5 মাস সারা বাংলায় ঘুরে বেড়িয়েছি এবং মিটিং করে বেড়িয়েছি। এটা আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা, দোয়া ছাড়া হয় না। আমি যদি আসল ছবিটা আপনাদের দেখিয়ে দেখাই, আপনারা কাতরে উঠবেন। ঘোড়ালিটা এমন ভাবে চেপটে গিয়েছিল, ভাগ্য ভালো সেদিন আমি মারা যাইনি। পরে আমরা দেখেছিলাম সিসিটিভিতে বা ভিডিওতে বা যেগুলো ক্যামেরাতে, যে দরজাটা যেভাবে চেপে দেওয়া হয়েছিল তোমার গলাটা কাটা যেতে পারত। হয়তো মৃত্যু ছিল না ভাগ্যে, তাই সেদিন গলাটা না কেটে পায়ের ওপর দিয়ে গেছে। পাটা আমার এখনো ঠিক হয়নি, কিন্তু আমি জেদে চলি, এবং আমার মানসিক জেদ যদি আমি মনে করি এটা আমি করব, এটা আমি করে ছাড়বো, এটা হচ্ছে আমার জেদ, জেদি মেয়ে বলতে পারে। 30 বছর লড়াই করেছে সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে, আর যেদিন থেকে নরেন্দ্র মোদী বাবুরা এসছেন সেদিন থেকে লড়াই চলছে বিজেপির বিরুদ্ধে। দানবিক পার্টি কল্পনা করতে পারবেন না, হাউ ডেঞ্জারাস দে আর, কল্পনা করতে পারবেন না। আমার মতো মেয়ে আমি আজ পর্যন্ত, আমি 1 লক্ষ টাকা করে পেনশন পাই জানেন তো পার্লামেন্ট থেকে, 7 বছর এমপি ছিলাম বলে আমি 1 পয়সা 10 বছরে নিইনি। আমি চিফ মিনিস্টার হিসেবে 1 পয়সা মাইনা নিই না, সেখানেও আমি 1.5 লক্ষ 1 লক্ষ পেতে পারতাম। আমি গাড়ি নিই না, যে গাড়িটা আমি চড়ি ওটা দলের গাড়ি। আমি যদি কোনো সার্কিট হাউসে যাই নিজের পয়সা দিয়ে থাকি, খাবারটাও নিজের পয়সা দিয়ে কিনি। যদি বলেন কোথার থেকে পান, হ্যাঁ ব্যাংকে আমার সেরকম কিছু নাই, কিন্তু আমি বই লিখি, বইয়ের রয়্যালটি পাই। বইটা আমি যে লিখি, ধরুন একটা বইয়ের যদি 40 টাকা দাম হয়, 4 টাকা আমি পাবো রয়্যালটি হিসেবে। এই হিসেবে আমি বছরে যা টাকাটা পাই, আর গান গেয়ে, গানের সুর দিয়ে, গানে মিউজিক দিয়ে, কথা দিয়ে, সেইটাই যে টাকাটা পাই তাতে আমার হয়ে যায়। আমি একা মানুষ, আমার আর খাবে কি, মা তো নেই, সুতরাং আর আমার প্রয়োজন পড়ে না, আমার এতেই চলে যায়। এখনো যদি আপনারা আমায় জিজ্ঞেস করেন আমি কতদিন, আজকে দিনের পর দিন, বছরের পর বছর ধরে এমপি আছি, এমএলএ আছি, যদি হোয়াইট মানিও জিজ্ঞেস করেন, এই 10 বছরে আমি যা নিইনি তার সংখ্যা প্রায় 2.5-3 কোটি টাকা হবে অফিসিয়াল। যদি আমি নিতে চাইতাম, আমি পাই, আমি গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছি, আমি নিইনি। আর এরা আমাদের পেছনে সিবিআই লাগায়, এরা আমাদের পেছনে ইডি লাগায়, যারা জীবনের জেনে শুনে কোনোদিন কোনো অন্যায় করেনি। কারণ আমাদের পিতা মাতারা কোনোদিন অন্যায় করতে শেখায়নি, আমাদের শিক্ষক শিক্ষিকারা কোনোদিন অন্যায় করতে শেখায়নি। না জেনে একটা ভুল করে গেলে, না জেনে ভুল সবাই করতে পারেন, তার জন্য ক্ষমা করবার জায়গাও আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করবার অধিকারও একটা অধিকার। না জানতে অজান্তে যদি ভুল করে থাকি, তার জন্য ক্ষমা চেয়ে নিতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আপনাদের এ কথাই বলতে চেয়েছিলাম, আজকে অনেকে ভাবে হয়তো এরা সব মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়ে গেছে, হয়তো এরা খুব এনজয় করে লাইফটা। না বন্ধু, না, আগে যা খাটতাম এখন তার থেকে বেশি খাটতে হয়। কেন জানেন, দুর্গা পুজোয় আপনারা যখন রাস্তায় ঘুরে বেড়ান, আমায় সারা রাত ফোনের কাছে বসে থাকতে হয়, কোন রাস্তায় কত ভিড় আর কোথাও কোনো গন্ডগোল হলো কিনা, সেখানে কি করতে হবে। বর্ষা হয়, আমফান হয়, বুলবুল হয়, ফণী হয়, বাংলা নদী মাতৃকা দেশ, সবচেয়ে বেশি নদী ব্রিজ বাংলায় আছে, বাংলাদেশে আছে, অন্য কোনো রাজ্যে নেই। আর এখন যা বর্ষা হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, ও মানে লিমিটলেস বর্ষা হচ্ছে, আবার শনিবার রবিবার একটা আভাস আছে, এগুলো
বলছে চীনা থেকে, বলছে চায়না থেকে উদ্ভব হয়েছে। বুঝুন, আমরা আগে ভাবতাম বঙ্গোপসাগর থেকে হয়েছে, এখন আবার বলছে চায়না থেকে হয়েছে, লোকালি হচ্ছে নিম্নচাপ। ফলে এমন একটা অবস্থা, ভাববেন জল জমলে আপনাদের শুধু কষ্ট হয়, আপনাদের ইলেকট্রিসিটি বন্ধ যদি কখনো হয়ে যায়, আমাদের কষ্ট হয় না। সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয়, আর সবচেয়ে বেশি ফোন আমার ববিকে করতে হয়, কিরে ওখানে গেল পাম্পিং স্টেশনটা, পাম্পটা গেল রে, জলটা নামলো রে, ইলেকট্রিসিটিকে বললি রে। আমপানের সময় আপনারা দেখেছিলেন 3 দিন কারেন্ট ছিল না, তাই লোকের কত কষ্ট হয়েছে। আমরা নিজেরা ইলেকট্রিক সাপ্লাই অফিসে গিয়েছিলাম, ধরেছিলাম। কিন্তু আগেকার কথা চিন্তা করুন তো, এখন তো ধরুন বর্ষণে একদিন কারেন্ট থাকলো না, মানুষের প্রবলেমে নিশ্চয়ই আমরা চিন্তিত, কারণ নিচে জল জমে আছে, ওখানে কারেন্ট চলতে গেলে ইলেকট্রিকিফিকেশন হয়ে যাবে এবং ইলেকট্রিকিউশনে লোকে মারা যাবে। সেই রিস্কটা নেওয়া যায় না, কষ্ট করে বেঁচে থাকা যায়, কিন্তু জেনে শুনেও মরা যায় না। মৃত্যুটার থেকে জীবনটা অনেক দামি। কিন্তু মনে রাখবেন, এই কাজগুলো আমাদের সবসময় করতে হয়। আগে ভুলে গেছেন কত স্লোগান দিতাম আমরা, আর নেই দরকার লোডশেডিং এর সরকার, সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং ছিল। বলুন তো এখন বাংলার মানুষ বুকে হাত দিয়ে লোডশেডিং আমরা পুরো বড়না বাজিয়ে দিয়েছি কি বাজাইনি? এবং আগামী দিন বলে রাখছি, এই প্ল্যানিং করবার জন্য আগামী 100 বছর আমাদের ভাই বোনেরা যারা আসবে নতুন করে, তাদের ভবিষ্যতের জন্য বীরভূমের দেউচা পাঁচমিতে পৃথিবীর ওয়ার্ল্ডের সেকেন্ড কোল মাইন্স করে দিয়ে যাচ্ছি, যাতে 100 বছর কয়লার অভাব হবে না আর বিদ্যুৎও সস্তা হয়ে যাবে আগামী দিন। করতে 3-4 বছর টাইম লাগবে, অলরেডি জায়গা টায়গা বেছে প্ল্যানিং হয়ে গেছে, এগুলো প্ল্যান তৈরি করতে হয়। বাংলায় 2টো বন্দর, একটা কলকাতা পোর্ট শুকিয়ে গেছে, হলদিয়া পোর্ট চুরি করে ভেসে যাচ্ছে, ডেজিং পর্যন্ত করে না। আপনারা তো কলকাতা পোর্টের ব্যাপারে সবাই জানেন, ডেজিং পর্যন্ত করে না। আমরা তাজপুরে আর একটা পোর্ট করছি, আমাদের দমদমে যেমন এয়ারপোর্ট, আপনারা জানেন তো অন্ডালে আমরা গ্রিন এয়ারপোর্ট করে দিয়েছি। আগামী দিন আমাদের ইন্টেনশন অন্ডাল থেকেও ইন্টারন্যাশনাল ফ্লাইট চলুক, তাহলে একটা দমদম থাকবে, একটা অন্ডাল থাকবে। তাছাড়াও মনে রাখবেন, কুচবিহারে আমরা এয়ারপোর্ট তৈরি করে দিয়েছি, কমপ্লিট হয়ে পড়ে আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্লাইট দিচ্ছে না বলে যাচ্ছে না। বালুরঘাটে আমরা এয়ারপোর্ট করছি, মালদায় করছি, কাজ প্রায় 99% হয়ে গেছে, আর বাংলায় প্রায় 30টা হেলিকপ্টার ল্যান্ডিং স্টেশন তৈরি করে দিয়েছি ইতিমধ্যেই, অলরেডি হয়ে গেছে। কত কর্মতীর্থ! আগে আমরা বাইরে দেখতাম, যখন কলেজে পড়তাম, একটা ওয়াশরুমে যেতে হলে নয় মিনার্ভা থিয়েটার হল সিনেমা হল, নয় বিজলি সিনেমা হল, একটা কোথাও পিয়ানিওস টয়লেট পর্যন্ত নেই। আমরা কিন্তু এখন সব রাস্তায় রাস্তায় করে দিয়েছি। শুধু তাই নয়, আমি এমপি হিসেবে কাজটা শুরু করেছিলাম, শুধু তাই নয়, সারা বাংলায় মনে রাখবেন 30 কিলোমিটার পর পর আমরা কিন্তু পথ সাথী তৈরি করে দিয়েছি, যাতে মানুষ মেয়েদের অসুবিধে হয়, 30 কিলোমিটার 40 কিলোমিটার পরে একটা যদি ওয়াশরুম না থাকে। আমরা করেছি, আমরা কর্মতীর্থ করে দিয়েছি অনেক, এখনো আমার প্রায় 11,000 রুম খালি আছে। আমাদের ছেলেপেলেদের প্রবলেম হচ্ছে, শুধু সরকারি চাকরি করব, অন্য কিছু করব না, এটা নয়, সরকারি চাকরি পেলেও করতে হবে, প্রচুর নেওয়া হচ্ছে, প্লাস কন্ট্রাকচুয়াল প্রচুর নেওয়া হয়। কন্ট্রাকচুয়াল আর সরকারি চাকরির মধ্যে এখন আর কোনো প্রভেদ নেই, কারণ কন্ট্রাকচুয়ালটাও আমি 60 বছর করে দিয়েছি, এবং তারা 60 বছর পরে 3 লাখ টাকা পাবে, এবং 3 বছর পর পর তাদের একটা পার্সেন্টেজ টাকা বাড়বে। মনে রাখবেন, এছাড়াও চাকরিতে অ্যাপ্লাইয়ের বয়স 40 বছর আছে, আগে যেমন 28 বছর 30 বছর একটা ছিল, 40 বছর আছে, মানে জেনারেল কাস্টের জন্য। আর শিডিউল কাস্ট তাদের হচ্ছে 43 বছর, ওবিসি 43 বছর, আর শিডিউল ট্রাইবদের জন্য 45 বছর। মনে রাখবেন, আমরা এটা করেছি এই কারণে, এমনকি এখন যে ইলেকশনের সময় বলেছিলাম আমার 4টে মেন কাজ, মাত্র 4 মাস আগে কে করবে? পয়সা কড়িও তো জোগাড় করতে হবে, বলে তো দিলাম, তারপরে করলাম না, মুখটা তো নিজের মুখ পুড়বে। কি বলেছিলাম? 1 নম্বর বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, 2 নম্বর বলেছিলাম 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব, 3 নম্বর বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে দেব,
চার নম্বর বলেছিলাম দুয়ারে রেশন, 10 লাখ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অলরেডি চালু হয়ে গেছে, অনেক ব্যাংক করছিল না, আমরা কথা বলে এটা করে দিয়েছি, অলরেডি চালু হয়ে গেছে। ইট ইজ নট দ্যাট ইজি, বলেছি বলে কথা রেখেছি। দুই হচ্ছে কৃষকদের 10,000 করে টাকা তারা পেতে শুরু করে দিয়েছে, প্রায় 70 লাখ কৃষক। লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ হচ্ছে, আপনাদের আমি বলেইছিলাম সেপ্টেম্বর থেকে পাবেন, কথা দিলে আমি কথা রাখি, মনে রাখবেন। এবং ইলেকশনের জন্য হয়তো দুয়ারে রেশন, এই দুয়ারে সরকার যেটা আপনাদের ভবানীপুরে আর দুটো জায়গায় বিধানসভা ইলেকশন হচ্ছে, সেই দুটো জায়গায় আমরা করতে পারিনি, তার জন্য স্পেশাল ক্যাম্প হয়ে যাবে যাদের এখনো হয়নি করা। এবং সেপ্টেম্বর থেকে আমরা যে টাইম বলেছিলাম আপনি মনে রাখবেন, আপনারা আমি মরে যাব তবু আমার কথা খেলাফ হবে না, আমি যদি কথা দিই কথা দিয়ে কাজ করাটাই আমার কাজ। দুয়ারে রেশনটা আমার একটু টাইম লাগবে, 3-4 মাস। মডেলটা শুরু হয়েছে, পাইলট প্রজেক্ট শুরু করেছি, করে দেখছি কতটা সাকসেসফুল হয়, কারণ প্রায় 10.5 কোটি লোক তার ওখানে পৌঁছে যাওয়া। ধরুন একটা লোক তার বাড়িতে 5 জন মেম্বার, 5×5=25 কেজি পাবে, এখন তার বাড়িতে 25 কেজি কি ঘাড়ে নিয়ে গিয়ে পৌঁছবে? পারবে না, ইম্পসিবল টাস্ক। সুতরাং আর কি উপায় হতে পারে যেটা তার পাড়ায় সে রেশনটা পেতে পারে? সেই জন্য এখন ভাবনা চিন্তা চলছে যাতে প্রজেক্টটা আনসাকসেসফুল না হয়, প্রজেক্টটা সাকসেসফুল হয়। আমরা যেমন অনেক সময় ভাবছি ঘাড়ে করে তো আর 25 কেজি নিয়ে যেতে পারবে না, বেটার হচ্ছে কোনো গাড়ি করে যদি পাড়ায় গিয়ে দাঁড়ায় সেখান থেকে যার যারটা সে নিয়ে নিল, তাকে তো অত দূর যেতে হলো না, ওই দুয়ারে সরকারের মতো দুয়ারে রেশন। সুতরাং এটা ভাবছি, এবং এটা অলরেডি পাইলট প্রজেক্ট চালু হয়ে গেছে, এর জন্য আমরা বলেছি আমরা কিছু গাড়িও কিনে দেবো, আমরা কিছু গাড়িও কিনে দেবো ববি ডিপার্টমেন্টে। গতিধারা প্রজেক্টটাকে আমরা রেশনে এতে কনভার্ট করে দিয়েছি। সুতরাং এইভাবে করতে হচ্ছে, 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করবো বলেছিলাম, 5 লক্ষ 5 বছরে করে দেবো, যা যা বলেছি তার একটা বিধার উধার হবে না। আমি কিরকম খুঁতখুঁতে টাইপের লোক জানেন? যখন আমরা প্রথম 2011 সালে ম্যানিফেস্টো করলাম ভোটের জন্য, অমিত মিত্র আমাকে বললেন একটা কাজ করুন, আমরা 50,000 পুকুর কাটবো। আমি বললাম কেন? উনি বললেন জলটা ওই পুকুরে জমা থাকবে, মাছেরও চাষ হবে, বেশি জল হলে পুকুরে জলগুলো নিতে পারবে, আর যখন জলের অভাব হবে এই জলগুলো চাষের কাজে ব্যবহৃত হতে পারবে। আমি অমিতদাকে বললাম 50,000 পারবো তো করতে 5 বছরে, 50,000 পুকুর কাটবো? অমিতদা যদি না পারি, অমিতদা বলে দেখুন না চেষ্টা করে। আপনারা জানেন এই 10 বছরে আমি গর্বের সাথে বলছি 3.5 লক্ষ পুকুর কেটেছি, এবং এই 3.5 লক্ষ পুকুর কেটেছি আর 500 চেক ড্যাম করেছি, 500 কোটি টাকার চেক ড্যাম। কি বলুন তো, ধরুন গঙ্গা আমাদের যেমন আদিগঙ্গা একটা নালার মতো হয়ে গেছে, তার চারপাশ বাঁধিয়ে জলটা ধরে রাখা। আগে আমি যখন উদয়নারায়ণপুরে যেতাম আমাকে ছেলেরা দেখাতো, দেখুন দিদি কত দূর পর্যন্ত জল এসছে, এখন কিন্তু আসে না। আমি বললাম কেন? বলে আপনি যে জল ভরো জল ধরে হয়তো পুকুর কেটেছেন, জলগুলো পুকুরে গিয়ে জমা হচ্ছে, 3.5 লক্ষ পুকুর তো ভর্তি হচ্ছে, এই জলটা তো আমি 3.5 লক্ষ পুকুরে রাখতে পারছি। আর যখন জল থাকে না চাষের জন্য জলটা ব্যবহৃত হচ্ছে, আবার পরিবেশের দিক থেকে এটা খুব ভালো, আবার ওখানে মাছের মাছ ফেলে দিচ্ছি, মাছের চাষ হচ্ছে, এখন কত মাছের চাষ হচ্ছে, বিনা পয়সায় ডিমের পোলট্রি তৈরি করা হচ্ছে অনেক জায়গায়। আগে মুরগির পোলট্রি হতো, আমি বলেছি এখন হাঁসের পোলট্রি বানাও। আমাদের প্রতিদিন এখনো 80 লক্ষ ডিম কিনতে হয় বাইরে থেকে। মনে রাখবেন এই ব্যবসাগুলো ছোট নয়, যারা বেকার ছেলেমেয়েরা আছেন মাথায় রাখবেন, গভর্নমেন্টের জন্য ইনসেন্টিভ দেয়, হাঁসের চিক দেয়, মুরগির চিক দেয়, মানে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা, কর্পোরেশন পঞ্চায়েত সমিতি এরা সবাই পায়, বিনা পয়সায় গরু পায়, ছাগল পায়, মুরগি পায়, হাঁস পায়, মাছ চাষের জন্য জল পায়, হাড়ি পায়, এত পায় যে মানুষের আজকে বিজনেসই বিজনেস, তাই বাংলা এতটা এগিয়ে চলেছে। দিল্লির সাথে আমাদের তফাৎটা কি জানেন?
ওরা টাকাটা নোটবন্দি করে টাকাটাকে বন্দি করে রেখে দেয়, আর আমরা মনে করি টাকাটা মানুষের হাতে চলে যাক, মানুষ ওই টাকাটা নিয়ে খরচা করবে। মানুষ যত টাকা খরচা করবে বাজারে তত টাকার দাম বাড়বে এবং তত টাকা ইউটিলাইজ হবে, এই থিওরিটা ওরা জানে না। আজকে ধরুন লোকপোশাক শিল্পের শিল্পীকে, 2 লক্ষ শিল্পীকে 1,000 টাকা করে দিই, কন্যাশ্রী স্কলারশিপ দিই, ঐক্যশ্রী স্কলারশিপ দিই, যুবশ্রী স্কলারশিপ দিই, শিক্ষাশ্রী স্কলারশিপ দিই, বিয়ে না হলে 25,000 টাকা রূপশ্রী দিই, কন্যাশ্রী 18 বছর হলে আবার 25,000 টাকা পায়, বিশ্ববিদ্যালয়ও পায়। সব মেয়েদের আজকে গভর্নমেন্ট স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে টোটাল স্কলারশিপে পড়াশোনা চলছে। তাছাড়াও ছেলেরাও মনে রাখবেন জেনারেল কাস্ট, তারাও পায়, এবং তাদের জন্য উচ্চশিক্ষার জন্য এই 10 লক্ষ টাকা করে করলাম সবার জন্য। তাছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সেখান থেকেও তারা টাকা নিয়ে পড়াশোনা করতে পারে। আরে আমরাও একদিন ছোট ছিলাম, হাতে লিখে পড়তেও তো একটা খাতা ছিল না, কিভাবে পড়েছি? তখন বাবা মারা গেছে, একদম ছোট্ট, ছোট্টবেলাটা কি করে হারিয়ে গেল বুঝতেও পারলাম না, অনেক কষ্ট করতে হয়েছে। তবে হ্যাঁ, কারো কাছে ভিক্ষে চাইনি, মাথা উঁচু করে চলেছি। কাজেই অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা শিক্ষা দিয়েছে, জন্ম দিয়েছে। আগে তো কেউ আমাদের 2 পিস পাউরুটিও দিত না, এখন বাচ্চারা দেখুন স্কুলে যায় বিনা পয়সায় খাদ্য, মিড ডে মিল পায়, স্কুলের জামা পায়, স্কুলের পড়ার ব্যাগ পায়, স্কুলের বই পায় বিনা পয়সায়, জুতো পায়। 12 ক্লাসের ছেলে মেয়েরা 10,000 টাকা করে দিয়ে ট্যাব কেনার জন্য, স্কুলে যারা পড়েন, ক্লাস 9-এ উঠলেই ফ্রিতে সাইকেল, গ্রামগঞ্জে সবাই পায়, কলকাতায় সাইকেল চড়ে না বলে তাই দেব প্রায় 1,20,00,000 লোককে সাইকেল দেওয়া হয়েছে, এবং গত কয়েকদিনের মধ্যে আরো 3 লক্ষ দেওয়া হয়েছে। তার মানে কি, বই পাচ্ছে, স্কলারশিপ পাচ্ছে, ট্যাব পাচ্ছে, সাইকেল পাচ্ছে, সব কিছু পাচ্ছে। আজকে তো আমি চাই আমাদের ছেলে মেয়েরা উঠে দাঁড়াক, আগে নাম্বার দিত কি কিপ্টের মতো কঞ্জুস, একটা নাম্বার দিত না তাহলে 3rd ডিভিশনে পাস করলে বলতো ওরে বাবা রে 3rd ডিভিশনে পাস করেছে রে। এখন আমি বলেছি শোনো, আমাদের ছেলে মেয়েদের উঠতে হবে, অল ইন্ডিয়ার সাথে কম্পিটিশন করতে হবে। পরীক্ষার আগে বলি, এটা বললে আমায় ধরে কেউ হয়তো দিতেও পারে, সেটা নয়, আমি গেলেই কিছু স্টুডেন্ট আমাকে বলবে দিদি কোশ্চেনটা যেন সহজ হয়। এবার আমি তো কানে কথাটা শুনে নিলাম, নিয়ে তো আমার যা করার, আমি পাবলিক ক্লিয়ার বলছি না, আমি বললাম দেখো আমার ছেলে মেয়েরা যেন ভালোভাবে উঠে দাঁড়ায়। তো দেখছেন এখন কত পায়, 90 ঘরে ঘরে, 80, 60, 70, 50 সব পাশ, মাধ্যমিকে সব পাশ, আর উচ্চ মাধ্যমিকেও একটা গন্ডগোল করেছে, আমার কানে এসছে সঙ্গে সঙ্গে ধরেছি। আই কি গন্ডগোল হয়েছে, না তুই স্কুল নাম্বার পাঠায়নি, শীঘ্রই স্কুলকে ধর, এর জন্য বাচ্চাদের তো দোষ নেই। কাজে এইভাবে করি, এইভাবে দেখি, এইভাবে তো কেউ দেখবে না। আমি মনে করি আপনারা সবাই আমার আপনজন, আর আপনাদের কষ্ট হলে বাবা মা যেমন চিন্তা করে আমরাও চিন্তা করি, এবং যার জন্য আমার কাজ বেড়েছে, কাজ বাড়ুক আমার, তাতে আমি কাজ করতে ভালোবাসি, আমি ভালোবাসি আমাকে যদি কেউ ভালোভাবে বলে, আমার ধাত এটা। আর আমায় যদি কেউ চমকায় তাহলে গেল, আমায় চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি উতরাই। আর আমায় যদি কেউ বলে দিদি একটু দেখে দেবেন, আর তোর কোনো চিন্তা নেই, আমি কাগজে খবর থেকে করে দিই, সে হয়তো জানেও না, সে আমার কাছে আসেও না, জানতেও পারে না কার কাজটা কোথা থেকে হয়ে গেল। আমি এটা করতে ভালোবাসি, তার কারণ এটা আমার, এটা এটা নয় যে এর জন্য আমার গর্ব করা উচিত, এটা আমার করার দায়বদ্ধতা আছে, এটা আমি করলে একটা পরিবার বাঁচবে এবং সেটা করতে আমি ভালোবাসি, তাই করি। তাই আমি আপনাদের কাছে বলছিলাম, আমি 6 বার এখান থেকে জিতেছি এমপি ইলেকশনে, আমি 2 বার অ্যাসেম্বলি ইলেকশনে জিতেছি। হয়তো সকলের ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীরা দিদি ভবানীপুর থেকেই হোক, কারণ মনে রাখবেন আমার পার্টি 2/3 মেজরিটি পেলেও আমাকে একটা জায়গা থেকে এমএলএ হতে হবে,
তবেই আমি মুখ্যমন্ত্রী পদটা কন্টিনিউ করতে পারি এবং সেই জন্যই প্রতিটা ভোট আপনাদের খুব ইম্পর্টেন্ট। আজকে খুব চ্যালেঞ্জিং ভোট হয়ে গেছে। বিজেপি নানা রকম চক্রান্ত করবে, কুৎসা করবে, অন্যান্যরাও করবে, নানা রকম পরিকল্পনা করছে, নানা রকম চক্রান্ত করছে মানুষকে হস্টাইল করবার জন্য। কোথায় দাঙ্গা লাগাবে, কোথায় একটা মেয়ের ওপর অত্যাচার করবে, নানা রকম। আমার বাড়িতে কালকেও কাগজপত্র এসছে, কেউ কেউ দিয়ে পাঠাচ্ছেন ওয়েলউইশাররা। আমি আপনাদের বলবো মাথা ঠান্ডা করে দুর্গা পুজোর আগে শান্তিতে যেমন আমরা মাকে পুজো করি, গণতন্ত্রের দেবতাও হচ্ছে ইলেকশন নির্বাচন, আমরা গণদেবতার পুজোটাও যেন শান্তিপূর্ণভাবে এবং নিজের ভোটটা যেন নষ্ট না করি। ওই দিন ছুটি আছে, সরকারি চাকরি বলুন প্রাইভেট বলুন, ওই দিন ছুটি দেওয়া হয়েছে সরকার থেকে যাতে আপনারা ভোটটা দিতে পারে, ছুটিটা দেওয়া আছে। কাজে এটা মনে রাখবেন না যে আমি প্রাইভেটে গেলাম টাকা দিল না, যদি টাকা না দেয় তখন আমাদের ধরবেন, কারণ আমাদের নোটিশটা আমি ববিকে বলবো নিয়ে এসে দিয়ে দিতে, নোটিশ অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এটা ইলেকশন কমিশনের নিয়মে পড়ে। কাজে প্রতিটা ভোটের মূল্য আছে, এটা নয় দিদিতে এমনি জিতে যাবে ভোটটা দিতে হবে না, প্লিজ দয়া করে এটা করবেন না। আপনারা যদি আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে দিতে চান তাহলে আপনারা জেনে রাখবেন আপনাদের একটি ভোট আমার কাছে একটি আশীর্বাদ, একটি রত্ন, একটি গ্রহ এবং একটি চন্দ্র, একটি সূর্য, একটি গ্রহ, একটি তারা। আমি আবার মনে করি কাজ করতে গিয়ে চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয় পাবলিকলি ক্ষমা চেয়ে নেওয়াটা আমার কাছে কোনো ম্যাটার নয়। আমি কারো বিরুদ্ধে কোনো কথা না বলে আমি এটুকু বলতে পারি মাথা নিচু করতে পারে তারাই যাদের মাথাটা উঁচু, আর মাথা নিচু করতে পারে না তারা যাদের মাথাটাই উঁচু নয়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুর মাথা উঁচু করে চলার লোক ছিলেন বলে গিয়েছিলেন, চিত্ত যেটা ভয়শূন্য উচ্চ যেটা শির, অথবা আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সবটাই আপনাদের দেখে, আজও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহিরাগতরা এসে, ভবানীপুরেও বহিরাগতরা এসে ইলেকশন করছে, ভেতরে কেউ নাই, সব বহিরাগত। বাংলা ইলেকশনটা করলো প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারই করে, সারা ভারত সরকার, সারা এজেন্সি সব মিলে, তাতেও কিন্তু আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় কিছু করতে পারলো না। আজকেও মনে করছে ভবানীপুরটা এভাবেই হবে। আমি বলি ভবানীপুরের মাটি তোমরা চেনো না, তোমরা ভুল করছো। এই মাটি একদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের কর্মস্থান ছিল, একদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কর্মস্থান ছিল, আশুতোষ মুখার্জিরও কর্মস্থান ছিল, বাসন্তী দেবী থেকে শুরু করে অনেক মানুষের তীর্থস্থান এই দক্ষিণ কলকাতা, দক্ষিণের মানুষ। এখানে যেমন রক্ষাকারীরও পুজো হয়, আবার বৈষ্ণু মাতারও পুজো হয়, দুর্গা যেমন পুজো হয় রক্ষাকালীরও হয়, চামুণ্ডা কালীও হয়, ছিন্নমস্তাও হয়, সিদ্ধেশ্বরী কালীও হয়, সর্বমঙ্গলা কালীও হয়, ভবতারিণী মাও হয়, ভুবনময়িনী মাও হয়, মনময়িনী মাও হয়, মহামায়াও হয়, মহাকালীও হয়, জৌরা কালীও হয়, দক্ষিণা কালিকাও হয়, সারদা মাও হয়, সর্বমঙ্গলাও হয়। তার কারণ চেতলা হচ্ছে মাতৃ দেবতা পূজোর জন্মস্থান এবং এখানে সবচেয়ে বেশি সব রকমের দেব দেবীর পুজো হয়। আগে শুনতাম ওই কালী দেখতে যাবে চেতলায় যাও, ছিন্নমস্তা কালী দেখতে যাবে চেতলায় যাও, বগলামুখী দেখতে যাবে চেতলায় যাও। সুতরাং সব দিক থেকে আপনারা চিরশ্রদ্ধেয়, চিরসম্মানীয়। তাই কোনো রাজনীতির কথা না বলে আমি এটুকু বলতে পারি, দিল্লির যে অত্যাচার চলছে দেখেছেন আপনারা, ত্রিপুরায় একটা মিছিল করতে যাবে মাথা মেরে ফাটিয়ে দিচ্ছে, একটা মিছিল করতে যাচ্ছে তো গাড়ি ভেঙে উড়িয়ে দিচ্ছে, একটা মিটিং করতে যাচ্ছে তো FIR করে দিচ্ছে। কালকে আবার শুনলাম এদের মিছিল করার কথা ছিল বলে তৃণমূল কংগ্রেসের 4 নভেম্বর না 5 নভেম্বর পর্যন্ত 144 ধারা করে দিয়েছে। তাহলে আমি এবার জিজ্ঞেস করি বিজেপির নেতাদের একটি কথাই, তোমরা যে বলে বেড়াও আর বাজনা বাজিয়ে বেড়াও, মমতা ব্যানার্জি বাংলা মে দুর্গা পূজা নেই করনে দেতা হ্যায়, লক্ষ্মী পূজা নেই করনে দেতা হ্যায়, তো বিজেপি ভাই লোক 144 ধারা রহেগা নভেম্বর তক, তো দুর্গা পূজা কেসে হোগা।
क्या त्रिपुरा में दुर्गा पूजा नहीं होगा? 144 जन का मतलब क्या होता है? चार आदमी से ज्यादा नहीं जा सकता है। अगर कोई पूजा पंडल में भी जाएगा तो उसमें एक आदमी को तो फल काटना है, एकजन माँ बोनेरा, एकजन तो पूजो करवे, एकजन तो घंटा नड़ावे, एकजन तो फल फूल देवे, एकजन तो प्रदीप जलावे, तार तो दुर्गा पूजोई होवे ना। तार माने 4 तारीख आमार काली पूजो, दुर्गा पूजो कब होगा, काली पूजा कब होगा? बड़ बड़ यही हच्छे, बेड़ाल थेके बेड़िये पड़ेछे, ব্যাগের থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। সবসময় বলে মমতাজি পূজা নেই করনে দেতা, কত বড় বড় পূজারি সব, মাথায় তিলক কাটলেই যে পূজারি হওয়া যায় না, মন থেকে দেহটা পবিত্র করতে হয়। পূজো মানে মন থেকে দেহটা পবিত্র করতে হয়, সেটা বুঝবার ক্ষমতা নেই। আমি রামকৃষ্ণের ধর্ম মানব না গুন্ডাবাজদের ধর্ম মানব? আমি স্বামী বিবেকানন্দের ধর্ম মানব না দাঙ্গাবাজদের ধর্ম মানব? যে ধর্ম সবাইকে ভালোবাসতে শেখায়, সবাইকে ভালোবাসায়, এই কথাই আমরা জনম জনম ধরে শিখে এসেছি এবং এটাই চলবে। সবাইকে নিয়ে চলাটাই আমাদের কাজ। মা দুর্গাকে 144 যারা করতে যেও না, ভয়ানক হবে, খুব পাপ দেবে মা। মা কালীকে 144 যারা করো না, এমন দিয়ে দেবে 420 এর যে কিচ্ছু বুঝতে পারবে না, 90-420 করে দেবে। কাজেই চ্যারিটি বিগিনস এট হোম। গ্যাসের দাম 1000 টাকা, সেই গ্যাস মন্ত্রী নাকি বেঙ্গলে এসছে ভবানীপুরে প্রচার করতে। হ্যাঁ সিরিয়াস, কি পুরী তার নাম, কে আমাকে একজন বললো তিনি গ্যাস গ্যাসের গ্যাসের মন্ত্রী। পেট্রোলের দাম, ডিজেলের দাম, হাহাকার চারিদিকে, কৃষকদের আন্দোলন হাহাকার, গ্যাসের দাম 1000 টাকা। বলো আগে গ্যাসের দামটা দিয়ে যাও ভাই, তারপরে ভোট চেয়েও, আগে গ্যাসটা বিনা পয়সায় দিয়ে যাও, দিয়ে ভোট চেয়েও। আমি ভাতের হাড়ি বিনা পয়সায় দিই, রেশন বিনা পয়সায় পান কি পান না? বলো আমরা দিই, দিয়ে বলছি তোরা আজ পর্যন্ত দেখা কি করেছিস, দাঙ্গা করা ছাড়া, লোকে এনআরসি থেকে ভোটার লিস্ট থেকে নাম্বার দেওয়া ছাড়া, ক্যা করা ছাড়া, ক্যা ক্যা করা ছাড়া, প্যাঁ প্যাঁ করা ছাড়া, আর ট্যাঁ ট্যাঁ করা ছাড়া, আর সবাইকে বাংলা ভাগ করবে, দেশ ভাগ করবে, মানুষে মানুষে ভাগ করবে, মা মেয়েকে ভাগ করবে, সে ছাত্র যুবককে ভাগ করবে, শিডিউল কাস্ট টাইপ ভাগ করবে, শুধু ভাগ করবে। আর ভাবছে ওরা শুধু ভাগ করবে আর আমরা যেন ওদের ভাগের বংশীদার হব, মোটেই না। তুমি ভাগ করলে আমাদের বাংলার রাজভোগ আছে মনে রাখবে, রাজভোগ আমরা জিআই প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করব। কিন্তু তোমরা এটা জেনে রেখো, দাঙ্গা করে অনেক লোক মারা গেছে, কেউ জানে আজ পর্যন্ত? কোভিড নিয়ে আপনারা জানেন, উত্তরপ্রদেশে মানুষ মারা গেছে, সংখ্যা দেখাবে না বলে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। আমরা কি করে বুঝলাম? মালদাতে কত ডেড বডি ভেসে এসছে, আমরা তারপরে বডিগুলোকে তুলেছি, আমাদের পুলিশরা তুলেছে, সেই বডিগুলোকে আমরা সমাধি দিয়েছি, আমরা ক্রিমেশন করেছি। অ্যাটলিস্ট তার শেষ যাত্রাটা সম্মানের সাথে হোক। একটা মানুষ মরে গেলেও যখন পোড়াতে পারে না, আমাদের সরকার তাকে 2000 টাকা করে দেয়, যদি কবর দিতে না পারে তাকে 2000 টাকা করে দেয়। মালদায় বডি ভেসে এসছে বলে আমরা দেখতে পেয়েছি। হাতরাসে মেয়েদের উপর অত্যাচার হলো, আমি টিম পাঠালাম ঢুকতে দিল না, আসামে টিম পাঠালাম এনআরসি নিয়ে আন্দোলন আছে ঢুকতে দিল না, ত্রিপুরায় টিম পাঠাচ্ছে বলছে ঢুকতে দেওয়া হবে না। তাহলে তোমরা তোমাদের যেখানে রাজ্য আছে তোমরা কাউকে ঢুকতে দেবে না? বাংলায় তো আমরা তোমাদের সবাইকে ঢুকতে দিই, এটাই মনে রাখবে, এটা আমাদের অলংকার, এটা আমাদের অহংকার। আমরা তোমাদের ভয় পাই না, তোমরা আমাদের ভয় পাও। দেশ চালাবে এত মানুষকে ভয় পাও? দেশ চালাবে এত গণতন্ত্রকে ভয় পাও? দেশ চালাবে একটা পলিটিক্যাল পার্টিকে রাজ্যে মিটিং মিছিল পর্যন্ত করতে দাও না, সাংবাদিকদের ধরে ধরে মারো, অত্যাচার করো, কি না করো, কত মানুষকে অ্যারেস্ট করে রেখে দিয়েছো, কত মানুষকে খুন করেছো, আজকে তাদের কাছে বড় বড় কথা। তাই আপনাদের বলি, আগামী দিন লড়বার প্রেরণা চাই। আগামী দিন আপনারা প্রেরণা দিলে লড়াই আবার চলবে। লড়াই চলছে 30 বছর যদি করতে পারি সিপিএম এর বিরুদ্ধে, মনে রাখবেন গত 14 সাল থেকে এই দানবিক সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে,
অত্যাচারী শাসকদের বিরুদ্ধে এ লড়াই আমাদের চলবে, আর যতদিন ওদের আমরা না সরাতে পারবো দিল্লি থেকে এ লড়াই আমাদের থামবে না। তাই আপনাদের কাছে আশীর্বাদ চাই, দোয়া চাই, শুভেচ্ছা চাই, প্রতিটা ভোটের মূল্যায়ন হোক। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কন্নুতনেরই ডাক ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে দুর্দ্বার বেগে ধাও ভাঙো। অত্যাচারীদের সমস্ত কিছু ভেঙে দাও, অত্যাচারীদের কারাগার ভেঙে দাও, অত্যাচারীদের শিকল ভেঙে দাও। আসুন প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে আরো 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 দাও প্রাণ, যে প্রাণ নিয়ে আমরা সবাই যেন মাথা তুলে বলতে পারি জয় হিন্দ বন্দে মাতরম, জয় বাংলা জয় বাংলা জয়। খেলা হবে, দিল্লিও দখল হবে, মনে রাখবেন। এরপরে আমরা এই ইলেকশনটার পরে অন্যান্য রাজ্যে ঝাঁপাবো, তার কারণ বিজেপিকে সবাই ভয় দেখিয়ে, সবাইকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখলেও, আমাদের জেলে পাঠালেও আমরা চমকাবো না। আমরা লড়ে দেখাবো যে আমরাই পারি, অন্য কেউ পারে না। আমাদের খেলা হবে, আমাদের লড়াই চলবে আপনাদের খেলার সাথে সাথে। জয় হিন্দ বন্দে মাতরম, জয় বাংলা, সবাই ভালো থাকুন, জয় মা দুর্গার জয়।